নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরখোলায় সড়ক নিয়ে আন্দোলন, পুলিশ আটক করল পড়ুয়াদের। নতুন পেনশন নীতি বাতিলের দাবি, ন্যায় কর্মচারী সংস্থার কর্মবিরতি। করিমগঞ্জে বাঘের অবাধ বিচরণ, ক্যামেরায় বন্দি আতঙ্কের ছবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরখোলা এলাকার বিহারা কালাইনছড়া ফোর লেন সড়কের অবস্থা অনেকদিন থেকেই বেহাল। মঙ্গলবার জারুলতলা বাজারে স্কুল কলেজ পড়ুয়ারা সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে। দীর্ঘদিন ধরে বরখোলা থেকে বিহারা কালাইনছড়া সড়কের কাজ চলছে। গত কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছে ওই সড়ক। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বরখোলা বিহারা কালাইনছড়া অঞ্চলের জনগণ। সাধারণ মানুষ থেকে শুরু করে কচিকাঁচা ছাত্র এবং কলেজ পড়ুয়ারা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এ সড়ক দিয়ে। কয়েকবার এই চার লেন সড়ক নিয়ে বিভাগীয় কর্মকর্তা এবং প্রশাসনের সাথে আলোচনা করেও কোনো লাভ হয়নি। এরই প্রতিবাদ এদিন চারুলতলা বাজারে সৌরভ হাই স্কুল এবং কলেজ পড়ুয়ারা। এদিন তারা সড়ক অবরোধ করে। পরবর্তীতে প্রতিবাদ স্থলে হাজির হয় বরখোলা পুলিশ। এতে পুলিশের রোষের মুখে পড়তে হয় পড়ুয়াদের। পুলিশের অভিযোগ, বিনা অনুমতিতে এই সড়ক অবরোধ করতে পারে না ছাত্ররা। পরবর্তীতে পুলিশ ছাত্রছাত্রীদের থানায় নিয়ে গিয়ে আটক করে। সেখানেও পড়ুয়ারা স্লোগানবাজির মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করতে থাকে। পরবর্তীতে ছুটে আসেন ওই সড়কের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তিনি আশ্বাস দেন আগামী 15 দিনের মধ্যে বিভাগীয় তরফ থেকে এই রাস্তা চলাফেরার যোগ্য করে দেওয়া হবে। বিভাগীয় তরফে আশ্বাস পর প্রতিবাদকারীরা শান্ত হয় এবং পুলিশ তাদের ছেড়ে দেয়। এই যে রাস্তার অসুবিধাটা, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আর স্টুডেন্টসরা এটার জন্য যেতে পারছে না, কলেজে ক্লাস করতে পারছে না। আজকে এই প্রবলেমটা সলভ করা অনেক জরুরি, কারণ যদি রাস্তা ঠিক না থাকে আর যদি স্টুডেন্টসরা কলেজেই না যেতে পারে, ওদের পড়াশোনার সময়টা যদি নষ্ট হয়, আর তার থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা অ্যাটেন্ডেন্সের মার্কস নষ্ট, পড়াশোনার সময় নষ্ট, এইসব জিনিস যদি চলতে থাকে আর যদি সরকার আর অ্যাডমিনিস্ট্রেশন যদি এটার দায় না নেয়, তাহলে আমরা কার কাছে জবাবদিহি থাকব। তাই আজকে আমরা স্যারের সাথে এসে কথা বলেছি, ইঞ্জিনিয়ার স্যারের সাথে এসে, আর স্যার আমাদেরকে এশিওর করেছেন যে ফিফথ সেপ্টেম্বরের আগে এটা টেম্পোরারি সলিউশন হবে। আর যারা বরখোলা মডেল কলেজের ছাত্ররা আছে, ওরা নিশ্চিন্তভাবে ওদের ক্লাস করতে পারবে, কলেজে যেতে পারবে। আর যদি সেটা না হতে পারে, আমরা ফিফথ সেপ্টেম্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটা বৃহত্তর আন্দোলনে বসবো, আর আমরা অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন আর সবার কাছ থেকে জবাব চাইব। 76 বছর হয়ে গেছে, কিন্তু আমরা আজ অবধি স্বাধীনতা উপভোগ করতে পারলাম না। আমরা আজ অবধি রাস্তার প্রবলেম ইয়ে করলাম। 75 বছর হয়ে গেছে, 75 বছর কাম কি হয়েছে? আমরা এখনো কাদা রাস্তা, রাস্তার মধ্যে গাতা কোনটা, গাতা না রাস্তা, এটা আমরা বুঝতে পারলাম না। আমরা এইটার সমাধান লাগে, খুব জলদি সমাধান লাগে। আমরা কলেজ যাইতে লাগে, আর কলেজে লাগে আমরা এই রাস্তা দিকে জীবন ঝুঁকি লয়ে আমরা কলেজে যাইলাম। এটার লাগে আমরা চাই আমরা অতিসত্বর আমরা রাস্তাটার কাজটা হয়ে যায়। নতুন পেনশন নীতি বাতিল এবং পুরনো পেনশন নীতি বহাল রাখার দাবিতে সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার শিলচর জেলা ও দায়রা জজের আদালতের সামনে আন্দোলনে বসেছে সারা আসাম ন্যায় কর্মচারী সংস্থা। এই দাবিতে দুদিনের কর্মবিরতি পালন করা হচ্ছে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আজ এবং আগামীকাল নতুন পেনশন নীতি বাতিল এবং পুরনো পেনশন নীতি বহালের দাবিতে দুদিন 2 ঘন্টা করে কর্মবিরতি চলবে। নতুন পেনশন নীতিতে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে আছে। আগে সরকার সকল কর্মচারীদের মাসে মাসে পেনশন দিত, সেই পেনশনের উপর তাদের নিশ্চয়তা ছিল, বাকি জীবনটা তারা ভালোভাবে কাটিয়ে নিতে পারবেন। কিন্তু নতুন পেনশন নীতিতে এরকম নিশ্চয়তা নেই, কারণ সেটা বাজারের ঝুঁকির সাথে জড়িত। যে কোনো দুর্যোগের সময় তারা কোনো পেনশন পাবেন না, তাই নতুন পেনশন নীতি কখনোই গ্রহণযোগ্য নয়। তাই তারা চান অতিসত্বর নতুন পেনশন নীতি বাতিল করে এবং পুরনো পেনশন নীতি বহাল রাখা হোক, অন্যথায় তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। এদিন কর্মবিরতিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সঞ্জয় দেব, সম্পাদক রাজীব সিং, সহসম্পাদক শিবাজী চক্রবর্তী, কোষাধ্যক্ষ বিধায়ক চৌধুরী, মনোয়ারা হোসেন লস্কর সহ জেলা ও দায়রা জজ আদালতের
কর্মকর্তারা। আমরা যারা নতুন পেনশন নীতিতে আছি, আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে আছে। আগে সরকার দায়িত্ব নিয়েছিল সকল পুরনো কর্মচারীদের, তাদের তারা মাসে মাসে একটা তারা পেনশন পেত, সেই পেনশনটার উপর তারা একটা নিশ্চয়তা ছিল, জীবন বাকি জীবনটা তারা ভালোভাবে কাটিয়ে যেতে পারবে। কিন্তু নতুন পেনশন নীতিতে এরকম কিছুই নেই, সেটা মার্কেটের রিস্কের সঙ্গে জড়িত, যেটা কখনোই গ্রাহ্য নয়, কারণ যে কোনো ইমার্জেন্সি অবস্থায় এগুলো কিন্তু আমরা কিছুই পাবো না। আর আমাদের নিশ্চয়তার ভবিষ্যৎ চাই, আমরা চাই মাসে মাসে কমই হোক কিন্তু সবার পেনশন থাকুক, কারণ যে পেনশন নীতি নতুনটাতে আছে তাতে একজন অনেক বেতন পেয়েও মাসের শেষে দেখা যাচ্ছে 2400-500 এরকম করে পাচ্ছেন, কিন্তু সেভাবে মানুষ ঘর চালাতে পারবে না। তাছাড়া যে পয়সাটা জমছে তারও আমরা সম্পূর্ণ অংশ পাবো না, আমাদেরকে মোটে 7% বলা হচ্ছে দেওয়া হবে, কিন্তু কিভাবে চেঞ্জ হবে আমরা জানি না। কিন্তু পুরনো পেনশন নীতিতে একটা নিশ্চয়তা আছে, সেই নিশ্চয়তার মধ্যে দিয়ে একজন সারা জীবন 60 বছর পর্যন্ত কাজ করে গিয়ে তারপরে একটা অনিশ্চয় ভবিষ্যৎ নিয়ে সে থাকতে পারে না। তাই আমরা চাই অতি সত্বর, আমরা আসাম সরকারের কাছে আমরা বলছি যে আমাদেরকে অতি সত্বর সেই পুরনো পেনশন নীতি চালু করার জন্য, নতুন পেনশন নীতি বন্ধ করার জন্য। আমরা আজকে গত দিনেও আমরা এই পেনশন নীতি সম্বন্ধে আমরা ধর্ণা ধরেছিলাম, আজকেও আমরা কর্মবিরতি পালন করছি, আগামীতে আরো বৃহত্তরভাবে আমরা করতে যাব যদি আমাদের এই পেনশন নীতি বন্ধ না, নতুন পেনশন নীতি বন্ধ না করে পুরনো পেনশন নীতি চালু না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। করিমগঞ্জে বাঘের আতঙ্ক, বাঘের অবাধ চলাফেরা এবার মোবাইল ক্যামেরায় বন্দী হলো, এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। উত্তর করিমগঞ্জের ব্রাহ্মণ শাসন এলাকায় রাতের অন্ধকারে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি, তখন বাঘ রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল আর সেই দৃশ্য ক্যামেরা বন্দী করেন তিনি। বাঘের অবাধ বিচরণের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনা হয়েছে এইরকম, যে ব্রাহ্মণ শাসন 4 নম্বর ওয়ার্ড, অর্থাৎ পশ্চিম ব্রাহ্মণ শাসন গ্রামে কয়েকদিন থেকে মানে এখানে বাঘ দেখা গেছে আর কি। বাঘর মানে লুকে আর তার মোবাইল দিয়ে ফটো তুলছেন, ভিডিও তুলছেন, ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে একটা বাঘ, এই বাঘটা খালি সন্ধ্যার সময় অনেকজন লোক এখানে বাঘ দেখছে, দেখার পরে কিছু আল্লাহ চিকা করছে, তারপর আমিও আইছি নিজে, এইখানে দেখা গেছে এরকম বাঘর আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়েছে এই পশ্চিম ব্রাহ্মণ শাসন গ্রামে। আর এরপরে তারপরে যখন ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, এখানে সামনে একটা স্কুল আছে, স্কুলে তারা যাইতে অনেক অসুবিধা হওয়ার বা বাঘর কারণে ছাত্রছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে, মানুষও ভয় পাচ্ছে, তারপরে গরু ছাগল মহিষ মানুষ ঘরে বেঁধে রাখছে, গরু মহিষ ছাগল কিছু খেতে পাচ্ছে না, এরকম অনাহারে ওদের দিন কাটছে, এরকম হচ্ছে আর কয়েকদিন থেকে। বন বিভাগের লোক উপস্থিত হয়েছে। নিউ পেনশন স্কিম NPS বাতিল করে পুনরায় ওল্ড পেনশন স্কিম OPS পুনরুদ্ধার করা সহ অন্যান্য দাবিতে 22 এবং 23 আগস্ট 2 দিনের কর্মবিরতি পালন সহ প্রতিবাদী ধর্ণা কর্মসূচিতে সামিল হলো আসাম কলেজ শিক্ষক সংস্থা। মঙ্গলবার কাছাড় জোনের অধীনে থাকা আসাম কলেজ শিক্ষক সংস্থা শিলচর রাধামাধব কলেজ ইউনিটের ব্যবস্থাপনায় এদিন কলেজ প্রাঙ্গণে উপরোক্ত দাবি নিয়ে 2 দিবসীয় কর্মবিরতির অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদী ধর্ণা কর্মসূচিতে শিক্ষকদের সাথে সমর্থন করে এগিয়ে আসেন কলেজের অশিক্ষক কর্মচারী সহ লাইব্রেরি বিভাগের কর্মচারীবৃন্দ। ওল্ড পেনশন স্কিম পুনরুদ্ধার সহ বিভিন্ন দাবি নিয়ে তারা অহরহ স্লোগান দিতে থাকেন। প্রতিবাদী ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখেন আসাম কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জোনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহক সদস্য ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, সংস্থার রাধামাধব কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ডক্টর অরুণাভ ভট্টাচার্য, জোনাল কার্যনির্বাহক সদস্য ডক্টর সন্তোষ কুমার বড়া, রাধামাধব কলেজের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গৌরীশঙ্কর ধর প্রমুখ। উপস্থিত ছিলেন আসাম কলেজ শিক্ষক সংস্থার রাধামাধব কলেজ ইউনিটের সভানেত্রী ডক্টর অসীমা রায়। Restore OPS, release placement list, provide PhD increment, এবং আমাদের আরো যা ডিমান্ড আছে রিগার্ডিং প্রমোশন এক্সপিডিয়েট করা, ক্যাশ প্রমোশন এক্সপিডিয়েট করা, ফিক্সেশন তাড়াতাড়ি বার করার জন্য আমরা ডিমান্ড করছি।
সংগ্রাম স্লোগান দেব, কিন্তু তার আগে আমি এখানে নন টিচিং স্টাফের মেম্বাররা উপস্থিত আছেন, আমি কেউ একজনকে বলছি এসে ওদের তরফ থেকে দুটো কথা বলার জন্য। টু প্রটেস্ট এগেইনস্ট দ্য মুভমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড আই অন বিহাফ অফ দ্য নন টিচিং স্টাফ উড লাইক টু আর্জ আপন দ্য গভর্নমেন্ট টু ইমিডিয়েটলি রেস্টোর অপিএস, এবং আরও যারা আজ আরও অনেক ডিমান্ড আছে টিচারদের, ওগুলা যাতে তাদের রেস্টোরেশন হয়, এটাই আমার গভর্নমেন্টের কাছে অনুরোধ। থ্যাংক ইউ। আলগাপুরের একাংশ গ্রামকে শহরের অন্তর্ভুক্ত করা হলে জনগণের ওপর করের বোঝা বাড়বে। শহরের পরিকাঠামো তৈরি না করে আলগাপুরের একাংশ গ্রামকে শহরে রূপান্তর করা হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন আলগাপুরের মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। তিনি সংবাদ মাধ্যমে বলেন, আলগাপুরে ন্যাশনালাইজড কোনো ব্যাংক নেই, হাইলাকান্দি শহরে জল নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, বেহাল ফুটপাত, শহরকে শহরের মতো করে তোলা হচ্ছে না, নতুন করে আলগাপুরকে শহরে রূপান্তরিত করার সরকারের হটকারী সিদ্ধান্ত, বলেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। এই হিসাবে আমি মনে করি সরকারের এই সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত এবং সমস্ত আসামে সাধারণ মানুষের উপর কর ছাপিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলার কিছু নয়। আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যে সমস্ত নগর উন্নয়ন আছে বর্তমানে, শহর আছে, সেই সমস্ত শহরের উন্নতি করে ভবিষ্যতে যে সমস্ত অঞ্চলকে, গ্রামাঞ্চলকে শহরে উন্নীত করতে হবে, তার পরিকাঠামোটা আগে ঠিক করে উন্নত করে যাতে শহরের ব্যবস্থা করা হয়, সেটার আমি দাবি জানাচ্ছি। আমি আলগাপুরবাসীর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের অনেক দীর্ঘদিনের দাবি, আমরা চাই এক একটা অঞ্চল উন্নত হতো, সেটা আমাদের প্রত্যেকের দাবি, সাধারণ মানুষের দাবি। কিন্তু এই অবস্থায় যদি আলগাপুর এই পার্ট ওয়ান এবং বর্ণগত নামটাও ভুল হয়ে গিয়েছে, বর্ণগত নামটাও শুদ্ধ হয় নাই, সরকারের যে আদেশ, যে চিঠি বাইর হয়েছে সেই চিঠিতে বর্ণগত বানানটাও পর্যন্ত ভুল হয়ে গিয়েছে, এবং আলগাপুর দিয়ে রাখা হয়েছে, আলগাপুর পার্ট ওয়ান পড়েছে আলগাপুরের বাজারের নিকটবর্তী, কিন্তু এই পার্টের কোন অংশটা, পার্ট ওয়ানটাও লেখা হয় নাই। সেই হিসাবে আমরা সন্ধিয়ান কোন অঞ্চলকে নিয়ে কতটুকু জায়গা নিয়ে সেই শহর করা হবে, সেটার পরিকাঠামো আগে ঠিক করে জনগণের সঙ্গে আলোচনা করে, তার থেকে আরও পরিতাপের বিষয়, আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বা এই বিভাগের মন্ত্রী, পৌর প্রশাসনের মন্ত্রী যদি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বা ক্যাবিনেট সিদ্ধান্ত করে বা জনসাধারণের সিদ্ধান্ত, আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে যে একটা গ্রামাঞ্চলকে শহরে উন্নীত করতে হলে যে সমস্ত পরিকাঠামো, যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার, সেগুলি পূরণ করে সেটা যাতে করা হয়, হটকারী সিদ্ধান্ত নিয়ে জনগণকে উপর করের বোঝা যাতে চাপিয়ে না দেওয়া হয়, সেটার জন্য আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসামের সরকারি শিক্ষক ও কর্মচারী সমাজের অবসরকালীন জীবন সুরক্ষার স্বার্থে সারা আসাম সরকার এনপিএস কর্মচারী সংস্থার আহ্বানে পুরনো পেনশন ব্যবস্থা অর্থাৎ ওপিএস পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সারা আসাম জুড়ে মঙ্গল ও বুধবার সর্বাত্মক কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মক্ষেত্রে উপস্থিত থেকে কর্মবিরতি করছেন আসামের কাছাড় জেলার সরকারি শিক্ষক ও কর্মচারীরাও। সারা আসাম এনপিএস কর্মচারী সংস্থা সোনাই আঞ্চলিক কমিটি উদ্যোগে সোনাই অঞ্চলের সর্বোচ্চ কর্মবিরতি হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক রফিউল হক মজুমদার। সোনাই অঞ্চলের বিভিন্ন স্কুল ও কার্যালয়ে কর্মবিরতি পালন করা হয়েছে বলে জানান তিনি। সারা আসাম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার আহ্বানে 22 ও 23 আগস্ট এই যে কর্মবিরতি, সর্বাত্মক কর্মবিরতি আমরা সোনাই অঞ্চলে, কাছাড় জেলার সোনাই অঞ্চলেও পালন করছি, এবং এখন আমরা দাঁড়িয়ে আছি সোনাইয়ের স্বাধীনবাজার হাই স্কুলে, এখানে সর্বাত্মক কর্মবিরতি হচ্ছে। আমাদের দাবি হচ্ছে পুরানো যে পেনশন, সেই পেনশন ব্যবস্থা আবার পুনর্বহাল করা, সরকারের কাছে আমাদের এটাই দাবি। নতুন পেনশন সিস্টেমে যারা পেনশনে যাচ্ছেন তারা বার্ষিক 1,000 টাকা, 1,500 টাকা এইভাবে পেনশন পাচ্ছেন, এই পেনশন দিয়ে মানুষের বাঁচাটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, কেউ চিকিৎসা করাতে পারছেন না। তাই যেহেতু ভারতবর্ষে এখনও বিধায়ক মন্ত্রীদের জন্য ওপিএস সিস্টেমটা আছে, পুরানো পেনশন সিস্টেম, তো সরকারি কর্মচারীদেরকেও এই পুরানো পেনশন সিস্টেমটা পুনর্বহাল করে এই আমাদের ন্যায্য দাবি পূরণ করা হোক, এটাই সরকারের কাছে আমাদের দাবি। ধন্যবাদ। প্রাক্তন এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশন সম্প্রতি হ্যাপি চাইল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল শিলচরে একটি তাৎক্ষণিক কার্যনির্বাহী সংস্থার বৈঠকের আয়োজন করেছিল। সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সহকারী সাধারণ সম্পাদক পুলকনাথের মতে, পরবর্তী এজিএম 17 সেপ্টেম্বর 2023 অনুষ্ঠিত হবে, যেখানে নতুন কার্যনির্বাহী গঠন করা হবে। 3 সদস্যের একটি অস্থায়ী কার্যনির্বাহী গঠন করা হয়েছে, যা 17 সেপ্টেম্বর এজিএম আয়োজন করবে। অস্থায়ী কার্যনির্বাহী বডির সদস্যরা হলেন সুরজকান্ত শীল, শুভঙ্কর চক্রবর্তী এবং মুনমুন ভট্টাচার্য। অস্থায়ী কার্যনির্বাহী কাছাড় জেলার সমস্ত প্রাক্তন এনসিসি ক্যাডেটদের 23 সেপ্টেম্বর তারিখে এজিএম এর সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশন কাছাড়, মে পুলকনাথ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, আর আপ সব দেখ সকতে হ্যায় মেরে সাথ হ্যায় জেনারেল সেক্রেটারি মিস্টার বিশ্বজিৎ নাথ। আজ ইস ভিডিও কে মাধ্যম সে হাম জো উপস্থিত হুয়ে কি পিছলে দিন জো কি 20 তারিখ इस 20 तारीख को सिलचर के हैप्पी चाइल्ड सीनियर सेकेंडरी स्कूल में हम लोग का बहुत ही अर्जेंट बॉडी मीटिंग हुआ था। इस अर्जेंट बॉडी मीटिंग में हम सब मेजोरिटी के हिसाब से ये डिसाइड किया गया कि आज से हमारा बॉडी का जो एग्जीक्यूटिव मेंबर बॉडी है उसे हम डिसॉल्व किया जा रहा है विथ इमीडिएट इफेक्ट। साथ ही साथ हमने टेम्पररी एग्जीक्यूटिव बॉडी फॉर्म किया गया जिसमें 3 लोग शामिल है जो आने वाले एजीएम जो हमारे नेक्स्ट वीक नेक्स्ट मंथ सितंबर को 17 सितंबर को शुरू किया जाएगा। इसमें ये 3 लोग भागीदारी करेंगे इस एजीएम मीटिंग में। आज उपस्थित होने का एक ही मतलब यही था। इस न्यूज़ के माध्यम से मैं यही मैसेज देना चाहूँगा आप में से जितने भी एक्स कैडेट्स और एक्स सीनियर्स हैं कि आने वाले सितंबर महीने में आने वाले हमारे एजीएम मीटिंग इसमें आप लोग शामिल रहे ताकि हमारा जो भी सिद्धांत है जो भी हमारा ऑब्जेक्टिव है हम उसको परिपूर्ण आगे बढ़ा सके और समाज की कल्याण कर सके। थैंक यू। হ্যাট্রিক করলেন গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জির খেলোয়াড় জেফরি। মাতৃভূমি কাপে যে কোনো দলের হয়ে প্রথম হ্যাট্রিক এটি। তার দুর্দান্ত 3-3 গোলে কোয়ার্টার ফাইনালে উঠল গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির দ্বারা আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের 6ষ্ঠ খেলায় প্রতিপক্ষ জয়নগর এফসি দলকে 4-1 গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি দল। স্থানীয় বাব নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এদিনের খেলার প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি দল। ফিউশন 33 মিনিটে এবং জেফরি 34 মিনিটে গোল করেন। প্রথমার্ধে লিড নিয়ে উজ্জীবিত গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি দ্বিতীয়ার্ধের খেলায় তাদের আধিপত্য বজায় রেখে আরও 2টি গোল করে। 2টি গোলই করেন হ্যাট্রিক করা খেলোয়াড় জেফরি খেলার 21-30 মিনিটে। তবে দ্বিতীয়ার্ধের খেলায় 1টি গোল পরিশোধ করতে সক্ষম হয় জয়নগর এফসি। জয়নগরের তুর্কিন খেলার 10 মিনিটের মাথায় গোল করেন। শেষমেশ 4-1 গোলে জয়লাভ করে মাঠ ছেড়ে গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি। বুধবার দ্বিতীয় রাউন্ডের 7ম খেলায় খুলিছড়া এফসি এবং রাজনগর এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরখোলায় সড়ক নিয়ে আন্দোলন, পুলিশ আটক করল পড়ুয়াদের। নতুন পেনশন নীতি বাতিলের দাবি, ন্যায় কর্মচারী সংস্থার কর্মবিরতি। করিমগঞ্জে বাঘের অবাধ বিচরণ, ক্যামেরায় বন্দি আতঙ্কের ছবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।